যারা হবিতে আছেন তাদেরও, তো এখানে এসে সব রকম মাছই বলতে গেলে আপনারা পেয়ে যাবেন। আর প্রাইস ডিটেল সম্বন্ধে যদি জানতে হয় প্লিজ আমাকে কমেন্ট করুন ভিডিওতে, আর সেটা যদি না হয় ফোন নাম্বার দেওয়াই থাকবে, আমাকে কল করে আপনারা জানতে পারেন সমস্ত প্রাইস ডিটেল। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। আর প্লিজ যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখে। আর চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সামনে আমার দেখতেই পেলেন এখানে কিছু ইম্পোর্টেড অস্কার আছে, এখন ছোট জাত। আর এখানে আপনাদের ফাইটারের সেট আপটা আছে, আগেও দেখিয়েছিলাম, একদম লো কোয়ালিটি ফাইটারগুলো আছে। আমার অ্যাকোরিয়ামের সেট আপ, তো এক এক করে আমি মাছগুলো আপনাদের দেখাবো কী কী ফিশ কালেকশন আছে আমার কাছে। আর এইদিকে তিনটে আছে, তো চলুন শুরু করা যাক, একটা করে ট্যাঙ্ক দেখাই আর কী কী ফিশ আছে আমার কাছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো ফার্স্টলি এখানে দেখাই, এখানে কিছু অস্কার আছে একদম লোকাল কোয়ালিটির অস্কার, একদম কম রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন। অ্যালবিনো রেডাই আছে আর ব্ল্যাক টাইগার অস্কার আছে। তো এর পাশে আছে একটু মিক্সড আছে, এখানে টাইগার বার্ব আছে, রোজি বার্ব আছে আর আপনার অ্যালবিনো বুয়েনাস আছে। তো এর নিচে কিছু একটু নর্মাল কোয়ালিটির গোল্ডফিশ আছে, আপাতত একটু হাই কোয়ালিটির গোল্ডফিশগুলো শেষ হয়ে গেছে, তো আপাতত এইগুলোই আছে, তাই এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। একদম লো রেঞ্জের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন একদম ফ্রেশ কোয়ালিটি। আর এরপরে এই স্টকটাও শেষেরই দিকে, বেসিক্যালি আমার ভিডিও করতে একটু দেরি হয়ে গেছে, তো এখানে কিছু বড় গোল্ডফিশ আছে। আর এখানে কিছু বড় অ্যাঞ্জেল আছে। কিছু আপনার উইডোর কালেকশন আছে সব রকম কালারের, আর কিছু সিলভার শার্ক আছে, তার সাথে কিছু অ্যালবিনো আর রেড টেল আছে, অ্যালবিনো রেনবো আর রেড টেল আছে। এরপরে এখানে চলে আসি, এখানে এটা বেসিক্যালি ছোট অ্যাঞ্জেলের ট্যাঙ্ক, এখানে আপনার প্ল্যাটিনাম অ্যাঞ্জেল আছে আর নর্মাল ছোট সাইজের ব্ল্যাক অ্যাঞ্জেল আছে। তার নিচে যদি যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেসিক্যালি গাপ্পি আর জেব্রার ট্যাঙ্ক আছে, নর্মাল গাপ্পি আছে, হাই কোয়ালিটি গাপ্পিগুলো আসলে শেষের দিকে শেষ হয়ে গেছে। তো আর যেটা আছে সেটা হচ্ছে এগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা আপনাদের গ্লাস ফিশ আছে, মানে ট্রান্সপারেন্ট যে ফিশগুলো হয়, তো এই গ্লাস ফিশ আমার কাছে পেয়ে যাবেন। আর এখানে কিছু অ্যালবিনো কোকোডাইল আর ব্ল্যাক কোকোডাইল আছে। আর এর পাশে কিছু একটু বড় সাইজের মলি আছে। মলিগুলো মানে ফুল লোড আছে। তো এরপরে এখানে দেখাই, এখানে কিছু শিবরাম আছে, ছোট হলুদ শিবরাম আর আপনার ফায়ার মাউথ আছে। তারপরে এখানে আসি, এখানে কিছু আপনাদের
মালাবি চিকলেটস আছে, ব্যানানা আছে, ইয়েলো আর্টাস আছে, ব্লু আর্টাস আছে, সব মিশানো আছে। এর নিচের ট্যাঙ্কটায় আসি, এটা বেসিক্যালি আমার গাছের ট্যাঙ্ক। যারা আগের ভিডিও দেখেছেন আগের দোকানে, তারা জানবেন যে আমার কাছে অনেক রকম অ্যাকোয়াটিক গাছ থাকে। তো গাছের স্টকটা এখনও আপাতত আসেনি। তো আপাতত এখানে যেটা আছে সেটা হলো কিছু ফেদার আছে, আপনার নর্মাল স্নেল আছে, আর একটাই গাছ আছে অ্যামাজনটা আছে, আর কিছু লিলি আছে, সবে উঠছে এরকম কিছু লিলি আছে। আর যেটা আছে সেটা হচ্ছে একটা নতুন ধরনের মাছ নিয়ে এসেছি, আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ক্যাটফিশ আছে, এই মাছটা খুবই ভালো নোংরা খায়, মানে অ্যাকোরিয়ামের মধ্যে যত নোংরা হয় বেসিক্যালি ওগুলো খুব ভালোভাবে খায়। তো এই ট্যাঙ্কটাতে বেসিক্যালি কিছু প্যারট আছে, বড় প্যারট আছে, ছোট প্যারট আছে, অস্কার আছে, জায়েন্ট গোরামি আছে ছোট প্যারট, আর এখানে কিছু ক্লাউন মানে ইন্ডিয়ান নাইফ আছে, আর কিছু পাকু পিরানা এসছে, খুবই ভালো কোয়ালিটি। আর কিছু জায়েন্ট গোরামি আছে। তো বেসিক্যালি স্টকগুলো শেষের দিকে, আমার ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেছে। এরপরে এই ট্যাঙ্কটায় দেখাই, এই ট্যাঙ্কটায় কিছু অ্যালবিনো শার্ক আছে, টাইগার শার্ক, আর আপনার ব্ল্যাক শার্ক আছে, ডিম্পল বার্গ আছে, আর দুটো জুয়েল আছে একটু বড় সাইজের, আর কিছু নর্মাল গোড়ামি আছে। এই ট্যাঙ্কটা বেসিক্যালি আমার কাবের ট্যাঙ্ক, এখানে কিছু বড় কাব মিল্কি সব মেলানো মেশানো আছে। আর একদম ভালো কোয়ালিটি ভেল তেলও আছে, নর্মাল তেলও আছে। এরপরে পাশে আমার একটা ছোট্ট ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটাতে বেসিক্যালি লবস্টার আছে কিছু, একটু বড় সাইজের, ছোট আপাতত শেষ হয়ে গেছে। কিছু রেড লবস্টার আছে, আর কিছু নর্মালও আছে, আর এখানে কিছু ফিমেল ফাইটার আছে। দেখালাম, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। তো ভিডিওটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।